আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে কিভাবে শর্টকাট করে গরুর মাংস পাক করা হয় তা আমি শর্টকাট করে একটা ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই পাশেই থাকবেন। তো আমি দিচ্ছি এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ এবং টমাট, সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। তেজপাতা দেব, আর লং এবং গোলমরিচ যেটা বলে, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আমার 2 কেজি গরুর মাংসতে কতগুলো লবণ লাগবে অবশ্যই সেটা আইডিয়ার করে নিয়ে আমি দিচ্ছি। এটা হলো মিক্স মশলা, তো এই মশলাটাই আমি দিব 2 চামচ। আমি আসলে বেশি একটা মশলা খাই না, তারপরে দিচ্ছি আজকে। তো হলদি দেবো আমি পরিমাণ মতে। আজকে আমার আরবির পাক শেষ হওয়ার আগেই আজকে আমার পাকটা আমি আগে সারিয়ে নিচ্ছি। তেল দেবো আমি পরিমাণ মতে। এটা হচ্ছে আমাদের খানা, বাংলাদেশি যারা আমরা প্রবাসে আছি, বাংলাদেশি খানা আর কি। এটা তো এটা ধনিয়ার পাউডারটা আমি পরিমাণ মতে দেবো, যেটুকু আমার প্রয়োজন হচ্ছে গোস্ততে ততটুকুই দেব। আমি এর আগেই গ্যাসটা চালু করে রাখছি, যেন না আমার শর্টকাট করে পাকটা যেন হয়ে যায়, তাই আমি আগে গ্যাসটা চালু করে রাখছি। এখন আমি একটু নেড়ে দেব, সবকিছু বসায় একবারে বসায় দিয়া এটা আমি 20 মিনিটের জন্য বন্ধ করে রাখবো। আমি এখন বন্ধ করে রাখবো 20 মিনিটের জন্য, 20 মিনিট পরে আবার দেখা হচ্ছে। প্রায় আমার 20 মিনিট হয়ে গেল, আমি এখন দেখবো উল্টে দেখতেছি এটা আমার কতটুকু হয়ে গেল। দেখুন অনেকটাই পানি ছাড়িয়ে দিছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি খানা। আমি আরবিতে আলুও দেব, অনেকগুলো পানি ছাড়িয়ে দিছে গোস্ত থেকে। আমি আলুগুলো দিয়ে দেব। আমি পানি দিয়ে দিছি এর আগে, অবশ্যই পানি একটু দিতে হবে, কেননা গোস্তটা আমার থেকে আরেকটু ভালো করে সিদ্ধ হতে হবে, তাই পানিটা দিয়ে দিলাম। আমার গোস্ত প্রায় হয়ে গেল, অবশ্যই দেখুন কালারটা অনেক সুন্দর করে চলে আসলো, খেতে অনেক সুস্বাদু লাগবে। আশা করি ভিডিওটা আপনি দেখে অবশ্যই একটু ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটু জানাবেন। আর আপনি নতুন ইউটিউবে অবশ্যই সবসময় পাশে থাকবেন, আর ভালো ভালো কিছু দেখাতে পারবেন ইনশাআল্লাহ।